এসেছি রান্নাঘরে, মাছকে কি বানাচ্ছো? আমি আজকে পটল ভাপা বানাচ্ছি। কি কি লাগছে পটল ভাপা করতে? পটলে পটল কেটে রাখছি, কেটে খোসা ছাড়িয়ে তারপর ছিঁড়ে ছিঁড়ে রাখছি। তারপর পোস্ত বাটা, সর্ষে বাটা, সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, নুন লাগবে, হলুদ হলুদ লাগবে, আর সম্বর দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আচ্ছা ঠিক আছে, এবার আমি গ্যাসটাও অন করি। হ্যাঁ, এবার আমি নুন হলুদ মাখাবো। চারটে পটল আমি ভেজে তুলে নিলাম, আবার এই চারটে পটল আমি এখন কড়াতে দিলাম। এটাকেও আমি এইভাবে ভেজে একটু লাল লাল করে তুলে নেব। পটলগুলো তো ভাজা হয়ে গেছে, এবার কী করবে? এবার আমি এই তেলের মধ্যে আমি তেজপাতা ছিঁড়ে দিলাম, শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর একটু জিরেও দিয়ে দিলাম। একই তেলে করলে ভাজা হবে? হ্যাঁ, একই তেলেই হবে। নামাবার আগে শুধু কাঁচা তেল দেবো। এইবার একটু লাল লাল হলেই আমি একটি সর্ষের জলটা দিয়ে দেবো। সর্ষেটা জল দিলাম, ওই পোস্তটাও দিয়ে দিলাম। পোস্তটা একটু ভালো দিলে টেস্টটা ভালোই হবে। আচ্ছা, পোস্তের পরিমাণটা? পরিমাণটা 50 গ্রাম পোস্ত দিয়েছি। এবারে নুন দেবো 1 চামচ, এটা চিনি? আচ্ছা, চিনি, চিনিটা 1 চামচ দিলাম, নুনও 1 চামচ দেবো। পটলটা তো এমনি আমরা একদিন নুন হলুদ দিয়ে মাখিয়েছি, ওটা তো কিছু ব্যাপার না, ওটা তো দিতেই হবে। কিন্তু পটলের ভিতরে ঢোকার জন্য আমাকে নুন হলুদ আর চিনিটা ঠিক এর মতো দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার এটা ফুটবে, আর একটু জল লাগবে। এই যে যার মধ্যে আমি যে মিক্সিটার মধ্যে আমি পোস্তটা বাটলাম, এর মধ্যেই জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই জলটা আমি দেবো, আর এক্সট্রা জল দেব না। এইবারে এটা ফুটবে, আমি একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, তাতে আমার টেস্টটা ভালো হবে। হ্যাঁ, এটা একটু হাতে করে ফাটিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম মানে একটু টেস্ট হবে, গন্ধটাও সুন্দর হবে। এবারে আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে। হ্যাঁ, এইবারে আমার এটা ফুটবে, কিছুক্ষণ পরে আমি এই পটলগুলো দেবো। এবার আমি কিছুক্ষণ ফোটার পরে এই পটলগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার একটু লো করে দেবো। পটলটা যতটা ফুটবে তত ভালোভাবে সেদ্ধ হবে, ভেতরে মশলা নুন টুন মিষ্টি ভালোই ফুটে যাবে। তারপর যা এখন ফুটুক, পরে আবার আপনাদের জানাচ্ছি। এবার আমার নামবার সবাই হয়ে গেছে, কিন্তু নামবার আগে আপনাকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, এটার টেস্টটা ভালো হবে, গন্ধটা সুন্দর হবে। ব্যাস, আজকে আমার রান্না শেষ, এবার আপনাদের নামিয়ে ফেলবে, এটা নামিয়ে নিলাম।